আমি নির্জন ঘরে বসে বসে একা ঘরে আমি রোজা না রাইখা খাবার খায়া ফেলতেছি বাহিরে গিয়ে আমি বড় গলায় কথা বলতেছি সবাই জানে আমি রোজা বান্দা যদি এটা মনে করো যে আমি যে নির্জন ঘরে আইসা বসে একা খায়া ফেললাম শুধু আমার বিবি আর আমি জানলাম শুধু আমার মেয়ে আমি জানলাম রব ডাক দিয়া বলে বেটা না 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 আরে তুই আর তোর বিবি কেন তোদের মাঝখানে দুনিয়ার কেউ দেখে না তোদের মাঝখানেও তোদেরকে দেখার যে চোখ আমি আল্লাহ দিয়েছি সেই আল্লাহ তো আমি তাকায় দেখতেছি তুই যে রোজা ভেঙে ফেলছ এইজন্য বলেন এই একটা গুণ যে আমি গুনাহ করব তো আমাকে কেউ দেখে না নির্জন আমি গুনাহ করতেছি কেউ দেখে না কিন্তু যিনি দেখলে আমার ক্ষতি হবে আর কেউ দেখলে আমার কি হবে না হবে সেটা না যেই আল্লাহ দেখলে আমাকে আমাকে এর বিনিময়ে শাস্তি দিবে সেই আল্লাহ আমাকে দেখতেছে জমিনের উম্মত জটি এটা নিয়ত করে এটা যদি দিলের ভিতরে বসায় ফেলে কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না আমার রব আমার দিকে তাকায় তাকায় দেখতেছে তো ওই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে কেউ দেখে না আমার রব আমাকে দেখতেছে ওই বান্দা আজান দিলে মসজিদে চলে যাবে কেউ ও দেখে না আমার রব আমাকে দেখতেছে ওই বান্দা রমজান আসার পূর্বেই রোজা রাখার প্রস্তুতি নিয়ে নিবে কেউ দেখে না আমার রব আমাকে দেখতেছে ওই বান্দা নিজের ঘরের মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দিবে তাহলে দুনিয়ার কোন মানুষ দেখলে আমার কোনো ক্ষতি করতে পারবে একটু আওয়াজ দিয়ে বলি পারবে যদি সবাই আমাকে বলে আমি পাপি তাও কিছু আসে যায় না সবাই যদি বলে আমি ওলি তাও কিছু আসে যায় না কিন্তু যেই রব আমাকে বানাইছে সেই রবের নজরে যদি আমি ওলি না হই সেই রবের নজরে যদি আমি গুনাহগার একবার হয়ে যাই তো আল্লাহ না করুক পরবর্তীতে তওবা করার আগ পর্যন্ত আমার কোনো রেহাই নাই তাহলে আমরা গুনাহ ছেড়ে দিব একমাত্র কার ভয়ে জবান খুলে আওয়াজ দিয়ে বলি কার ভয়ে আমরা নেকের নেকের আমলগুলো নেকের কাজগুলো করব একমাত্র কার জন্য তাহলে সামনে রমজান মাস আসতেছে রোজা রাখবো না ছেড়ে দিব বলে না রাখবো না ছেড়ে দিব রাখবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আরশ আযীমের মালিক সুন্দর করে জমিনের মানুষগুলোকে বুঝিয়ে দিলেন এরে জমিনের মানুষ শুনো শুনো রে আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিলাম 30টা রোজা ফরজ করলাম জমিনের মানুষ রোজাগুলো পায়া তোমরা এটা মনে করিও না এটা শুধু আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি বরং না না আমি আল্লাহ রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই তোমাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাদের উপরে রোজা ফরজ করেছি এর পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ রোজা ফরজ করেছি জমিনের মানুষ আমি আল্লাহ রোজাগুলোকে ফরজ করে দিয়েছি তোমরা যেন এই রোজাগুলো রাইখা তোমরা যেন জমিনের মধ্যে মুত্তাকি হয়ে যাইতে পারো মানুষ যেন মুত্তাকি হয়ে যাইতে পারে আল্লাহকে ভয় করে নেওয়া হয়ে যাইতে পারে আল্লাহ বলেন বেটা আমি রোজা তোদের উপরে ফরজ করে দিলাম এই রোজাগুলো রাখবি তো আমি আল্লাহ মুত্তাকি বানায় দেব আরে বেটা রোজা রাখবা তো আমি আল্লাহ জাহান্নামের দফতর থেকে তোর নামটা কাইটা জান্নাতের দফতরে আমি আল্লাহ তোর নাম উঠে দেব রোজা রাখবা তো আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোমার নাম কাইটা জান্নাতে লিখবে এখানেই শেষ না আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন কি যে নামাজ এত দামি একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে যেই ইবাদতটার সেই ইবাদতের নাম কি নামাজ যেই ইবাদতের নাম কি নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে যে ইবাদতে সেই ইবাদতটার নাম নামাজ
যে ইবাদতটা সবচেয়ে কঠিন জান এবং মাল শরীর এবং টাকা পয়সা দুইটাই খরচ হয় যে ইবাদত সবচেয়ে কঠিন ইবাদত হজের ইবাদত যে ইবাদত থেকে আসলে আরশ আযীমের মালিক ঘোষণা দিয়ে দিলেন যদি হজ করে কোনো ব্যক্তি আসে আর সেই হজটা যদি আল্লাহ তাআলা কবুল করেন আজকে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম বেগুনা মাসুম হয়ে যায় একটা লোক হজ থেকে আসার পরে ওই লোকটাও এরকম বেগুনা মাসুম হয়ে যায় এত দামি ইবাদত হজের ইবাদত এত দামি ইবাদত যাকাতের ইবাদত আরশ আযীমের মালিক ডাক দিয়া বলে বেটা নামাজের পুরস্কার আমি আল্লাহ তাআলা বলি নাই যে আমার নিজ হাতে দিব যাকাতের ইবাদত যাকাত যেটা তুমি দিয়েছো এটার পুরস্কার আমি আল্লাহ তাআলা বলি নাই আমি এটা নিজ হাতে দিব আরে হজ এত দামি দামি ইবাদত এই হজের ইবাদতেরটাও আমি বলি না আমি আল্লাহ নিজ হাতে দিব বান্দা রমজান মাস মাত্র এক বছরে 30টা রোজা মাসে এক মাস এই রমজান মাসের 30টা রোজা যদি রাখো হায় হায় আরশ আযীমের মালিক ডাক দেয়া বলে বান্দা জানো এই 30টা রোজার যে ফজিলত যে সওয়াব যে পুরস্কার আমি আল্লাহ তোকে দিব এটা আমি আল্লাহ জান্নাতে আমার কুদরতি হাত দ্বারা দিব অতস কত দামি ইবাদত নামাজ কত দামি ইবাদত হজ কত দামি ইবাদত যাকাত কিন্তু এরপর আল্লাহ জানাইয়া দিলেন জমিনের মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন জমিনের মানুষ রমজান মাসের রোজা পাওয়ার পরে 30 দিন তুমি যদি রোজা রাখো মাত্র 30টা রোজার যদি তুমি আল্লাহ তাআলার জন্য রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন এই রোজাগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে তোমার নামটা কাইটা দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তোমার নাম লিখে দিবেন আমল সে জিন্দেগি বন্দি আয়ে জান্নাত বি জাহান্নাম বি একা কি আপনি ফিতরত মে নানারি আয়ে নানুরি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন জমিনের মানুষ শোনো শোনো তোমরা যখন রোজা রাখো এর সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত তুমি কিছু খাও না পানিও খাও না খাবারও খাও না খেজুরও খাও না শরবত খাও না সারা দিন তুমি কিছু খাও না এরে বান্দা সারা দিন না খায়া তোমার পাকস্থলী থেকে একটা গন্ধ তোমার মুখ দিয়া বের হয় তুমি যখন কথা বলো তোমার কাছে মনে হয় তোমার মুখ থেকে একটু গন্ধ বের হয়েছে বান্দা সারা দিন না খাওয়ার পরে দীর্ঘ সময় গ্যাপ থাকার কারণে তোমার জবান থেকে একটু দুর্গন্ধ বের হয় মুখ থেকে একটু দুর্গন্ধ বের হয় আরশ আযীমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানাইয়া দিলেন হাবিব আপনি জানাইয়া দেন জমিনের মানুষগুলোকে জমিনের মানুষগুলো রোজা রাখার পরে যখন তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় আমি আরশ আযীমের মালিক জানাইয়া দিলাম তাদের এই মুখের দুর্গন্ধগুলো আমি আল্লাহর নিকটে মেশক আম্বরের চেয়েও বেশি সুগ্রান আয় হায় রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোস্ত তুমি কি টেনশন করো আরে গুনাহ করতে 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 দীর্ঘ 11 মাস গুনাহ করতে করতে তোমার পুরা দেহ বডিটা গুনায় চামড়া হয়ে গেছে দেহ বডিতে তুমি যদি বসে বসে চিন্তা করো ফিকির করো তো দেখবা পুরা 11 মাস গুনাহ করে গুনার সাগরে হাবুডুবু খেয়ে ফেলতো আরশ আযীমের মালিক জানায় দিয়া বলে না হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানায় দেন না তারা দীর্ঘ এক বছর পুরা 11 মাস গুনাহ করে যে পরিমাণে গুনার সাগরে তারা হাবুডুবু খেয়ে ফেলছে আয় হাবিব আপনি জানায় দেন তারা মাত্র এক মাস 30 দিন রোজা রাখবে রমজানের রোজাগুলো তারা রাখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই 30 দিনের রোজা
পূজার ওসিলায় আমি আল্লাহ তাআলা তাদের পুরো পিছনের এক বছরের গুনাহগুলো maaf করে জিন্দেগির গুনাহগুলো maaf করে আমি আল্লাহ তাদেরকে আজকে একটা বাচ্চা জন্ম নিলে মায়ের পেট থেকে যেরকম বেগুনাহ মাসুম বাচ্চা আয় হাবিব হাবিব আপনি জানায় দেন দীর্ঘ এক বছর গুনাহ করার পরেও একটা বান্দা যদি রোজা রাখে যদি আপনার কোনো উম্মত এক মাস রোজা রাখে তো আমি আল্লাহ তার এই গুনাহগুলো maaf করে আজকে বাচ্চা জন্ম নিয়ে বেগুনাহ মাসুম আর এই গুনাহগার উম্মত সে রোজা রাখার পরে আমি আল্লাহ তাদের এরকম বেগুনাহ মাসুম বাচ্চার মতো তাকেও আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দেই এটা ঘোষণা দিয়েছেন কে আল্লাহ এজন্য রোজা রাখবো না ছেড়ে দিব বড় আফসোসের বিষয় রোজা রাখি না রোজা আসলে পর্দা বাইরে যায় পর্দা মা বোনেরা পর্দা যে পরিমাণে করে রোজা আসলে কিছু কিছু দোকানে আর চেয়ে আরো ভালো আইটেমের পর্দার ব্যবস্থা হয় যেখানে পর্দা তো দূরের কথা মুসলিম হিসাবে মুসলমান হিসাবে নিজে রোজা রাখা অপর ভাইকে রোজার জন্য দাওয়াত দেওয়ার কথা সেই জায়গায় মুসলমান হয়ে আমি কালিমা পড়ে আমার দোকানে রমজান মাস আসলে কিভাবে কোন জ্ঞানে কোন বিবেকে পর্দা লাগে আপনাদের এখানে মনে হয় লাগে না পর্দা না দোস্ত একেবারে সহজে আপনি বুঝেন একটা চায়ের দাম কত বলেন একটা চায়ের দাম কত আপনাদের এই বাজারে চায়ের দাম কত 10 টাকা আপনি একটা চা বিক্রি করলেন 10 টাকা এটা থেকে আপনার লাভ হইল ধরেন 5 টাকাই পুরো লাভ ধরেন একটা রমজানের রোজা রাখা ফরজ এক একটা রোজা ফরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা রোজা যদি কেউ ভাঙে এটার কাজা করার জন্য পুরো 60টা রোজা রাখতে হবে আবার যদি ভাঙে আবার 60টা রাখতে হবে এভাবে সারা জীবন রোজা রাখলেও সারা জীবনও যদি কাজা করে তাও পরিপূর্ণভাবে রমজানের একটা রোজার হক আদায় হবে না তাহলে একটা রোজার যদি এত দাম হয় আর আপনি নিজে রোজা রাখলেন না বা আপনি নিজে রোজা রাখেন কিন্তু আপনি পর্দা দিয়া রোজা যারা ভাঙে যারা ফরজ তরক করে হালাল কি তরক করে হারাম কাজে লিপ্ত হইল রোজা ভাঙা চা খাওয়ার ইচ্ছা করলো আপনি পর্দা দিয়া একটা ফরজকে ভাঙলেওয়ালা যারা ফরজকে ছাইরা দিল এমন ব্যক্তিদেরকে চা খাওয়ার মতো সুবিধা আপনি করে দিলেন এবার শুনেন একটা কবিরা গুনাহ সর্বনিম্ন কবিরা গুনাহ সর্বশেষ সাজা একেবারে কম সাজা হলো কমপক্ষে 7 থেকে 70 হাজার বছর জাহান্নাম দোস্ত আপনি একটা চা বিক্রি করে লাভ করলেন 5 টাকা কত টাকা বলে না কত টাকা আর আওয়াজ দিয়ে বলেন কত টাকা আপনি 5 টাকা লাভ করার জন্য পর্দা লাগায়া দৈনিক 5 টাকা 5 টাকা করে আপনি সর্বোচ্চ রমজান মাসে এক এক দিনে ধরেন 2000 টাকা অন্য যারা যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তারা চা বিক্রি করে না হোটেলে খাবার বিক্রি করে না আপনি এই সুযোগটাও নয় গ্রহণ করে দল্লাম আপনি প্রতিদিন 3000 5000 টাকা করে আপনি 35 1.5 লাখ টাকা আপনি রমজান মাসে এক মাসে ইনকাম করলেন দোস্ত এর বিপরীতে তুমি চিন্তা করো যাকে রোজা ভাঙলো আয়েশা তোমার দোকানে চা খাইলো রব যদি কিয়ামতের মাঠে ধরে এই বেটা তোর দোকানে গিয়া বসে বসে চা খাইছে আরে তুই পর্দা লাগায় তারে চা খাওয়ার সুযোগ করে দিয়েছ সে তুই যদি পর্দা না লাগাইতি চায়ের দোকান খোলা না রাখতি হোটেল যদি খোলা না রাখতি এইতে সারাদিন ঘোরাঘুরি করত চা পাইতো না খাবার পাইতো না তুই তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছ যা যা তা সে তার এই রোজা ভাঙার কারণে আমি আল্লাহ তাআলা তোর উপরে এত পরিমাণে নারাজ হয়ে গেলাম যা রোজা ভাঙার কারণে তাকে সহ আমি আল্লাহ তোকে জাহান্নামে দিয়ে দিলাম কিয়ামতের মাঠে রব যদি রাগ হইয়া বলে ফেলেন আপনি চিন্তা করেন এক মাসে সর্বোচ্চ যদি আপনি লাভ করেন 1.5 লক্ষ টাকা আর কিয়ামতের মাঠে আবাদুল আবাদ জিন্দিগির জন্য এই 1.5 লাখ টাকার বিনিময়ে মালিক যদি ডাক দেয়া বলে যা বেটা জাহান্নামে চলে যা আপনি যুগে আর বিয়োগে চিন্তা করেন কি পরিমাণে লাভ করলেন আর কি পরিমাণে ক্ষতি করলেন
কোন দিকে যাবেন কোন জায়গায় যাবেন একেবারে বুঝিনা যে এটা গুনাহ হইতেছে আর কি সুন্দর পর্দা লাগায় দেয় দোস্ত আমি আপনার শত্রু না আমি আপনার এলাকায় আসছি ঝগড়া করার জন্য না আমি আপনার এলাকায় আসছি আপনার সাথে তর্ক বিতর্ক করার জন্য না ভাই হিসাবে বাবা হিসাবে হাত পায়ে ধরে বলি দোস্ত আজকে যে জন্য তুমি পর্দা দিয়েছো কাল কিয়ামতের মাঠে এই পর্দাটাই তোমার জাহান্নামের জন্য যত পায়ে যাবে আজকে যে জন্য তুমি দিনের বেলা রোজাদারদেরকে চা বানায় দিতেছো রুটি বানায় দিতেছো আল্লাহ না করুক আল্লাহ না করুক হয়তো কিয়ামতের মাঠে তোমার জাহান্নামে যাওয়ার জন্য এই বদআমলটাই তোমার যথেষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ এজন্য রোজা রাখবো না ছেড়ে দিব ভাই হায় হায় রে কোন দিকে বলবো রোজা আসছে অনেকে খুশি অনেকের ঘরে খাবারের প্রচুর ব্যবস্থা আছে জানেন কিন্তু এমন কিছু মানুষ আছে সারা দিন ইনকাম করে এমন কিছু মানুষ আছে সারা দিন পরিশ্রম করতেছে অটো চালাইতেছে সিএনজি চালাইতেছে কৃষি কাজ করতেছে এই লোকগুলোর ঘরে না সারা দিন রোজা থাকার পরে এরা যে একটু ইফতার করবে এরকম ব্যবস্থা এদের হয় না বহু মানুষ আছে আপনি বলবেন যে হুজুর এখন এমন লোক নাই না আপনার চোখের দেখায় উনি দেখেন এমন পর্যায়ে আছে উনি কাউকে বলতে পারতেছে না কিন্তু আপনার নজরে আপনি ভাবতেছেন ওনার ঘরে ইফতার আছে না আপনি আমি কি মোমেন কি মুসলমান মোমেন হিসাবে ইমানদার হিসাবে ইমানের তাগিদ হিসাবে ইমানের তাকাজা ছিল আমার আপনার আমি ইফতার নিয়ে বসছি আমার ছেলেকে নিয়ে বসছি আমার মেয়েকে নিয়ে বসছি আমার ছোট ছেলেটা আমার ইফতারিগুলো দেখা সে হাত দিয়া দিয়া এখান থেকে নিয়ে খেজুর খাইতেছে আমার ছোট ছেলেটা ইফতারের মধ্যে হাত দিয়া দিয়া বোট খাইতেছে পেঁয়াজ খাইতেছে আমার ছোট ছেলেটা হাত দিয়া দিয়া ফল খাইতেছে আমি কখনো এটা চিন্তা করি নাই যে আমার পাশের ঘরে যারা আছে তারও তো আমার মতো ছোট বাচ্চা আছে তারাও তো একসাথে বসছে তার ঘরে ইফতারি আছে কি না কি পরিমাণে সে ইফতারের আয়োজন করেছে দোস্ত কোনো দিন এটা মনে করি নাই যে এটা জানতে হবে খোঁজ নিতে হবে অথচ আপনি আমি কিন্তু অনেক ইফতারি নিয়ে বসে গেছি যেই জায়গাটায় রসুল সাল্লাহ আলী আসাল্লাম কি বলে জানেন এই যে আমি সারাদিন রোজা রাখবো আপনি সারাদিন রোজা রাখবেন আমাদের রোজাগুলো কি পরিমাণে কবুল হয় কতটুকু আল্লাহ তালা কবুল করেন এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আর শাহজিমের মালিক বলে দুনিয়ার মানুষদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম জানাই দিলেন বলেন জমিনের মানুষ তুমি একজন মানুষ যে রোজা রাখছে তাকে ডাইকাই না একটু ইফতারি করাও যদি পারো একেবারে ছোট তুমি একেবারে পেট ভরায় খাওয়ানো লাগবে এরকম না পুরা পেট ভরায় তোমার ইফতার করানো লাগবে এরকম না তুমি যদি পারো তো একটা ছোট একটা খেজুর দাও একটা গ্লাস পানি দাও একটা খেজুর তার হাতে তুমি উঠায় দাও আর শাহ আজিমের মালিক বলে এই খেজুরের বরকতে আল্লাহ তাআলা ওই ভাই যে রোজা রাখছিল ওনারটাও কবুল হয়েছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু তুমি একটা খেজুর খাওয়ানোর কারণে তোমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা কবুলি রোজার সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন নারে তাকবীর নারে তাকবীর বিশেষ আলোচকের আগমন বিশেষ আলোচকের আগমন আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ আলোচক স্টেজে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত আলোচনা করবেন তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো এই জন্য বলতেছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একেবারে ছোট একটা খেজুর যদি কেউ খাওয়ায় তো এর বিনিময়ও আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ঈমান প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা যেই মহান মালিক আমাদেরকে মহান মাহবুদের কিছু কথা শোনার জন্য মাহফিলে আসার বসার মতো সেই তৌফিক আর নেয়ামত দান করেছেন
সেই মহান মাহবুবের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকারে দ আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজতামিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা বুঝে থাকলে বলেন আমাদের রবকে আমার মনে হয় আমরা পিছনে যারা আছি আমরা যদি একটু মাহফিলের আদব রক্ষার্থে নিজেরা নিজ দায়িত্বে একটু আমরা সামনে চলে আসি তো মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আমরা একটু সামনে চলে আসি পিছনে বসে আছি আমরা সামনে চলে আসি যারা পরে আসবে আল্লাহ তাআলা যেন তাদেরকে বসার জায়গা করে দেন সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন বলেন আমিন তাহলে আমাদের রবকে জোরে একটু আওয়াজ দিয়ে বলি আমাদের রবকে আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার মতো এই তৌফিক আর নিয়ামত দান করেছেন যিনি তিনি কে আল্লাহ সেই আল্লাহ তাআলা আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে শ্রেষ্ঠ নবী করে এই জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন কালামে মাজিদের মধ্যে হাবিব আপনাকে আমি সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম তাহলে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু কমায় দাও সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরাও শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব একটু হরকত করলে একটু পরিবর্তন করলে যেহেতু নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আমরা নবীর শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি আমরা পাইতে চাই নবী যেমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি আমরা হইতে চাই তো আমাদের জিন্দেগির মধ্যে কিছু পরিবর্তন পরিবর্তন আনতে হবে যেই পরিবর্তনগুলোর কথা আমার ওস্তাদ বরকাতুহুল আলিয়া মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত দীর্ঘ সময় আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ যদি আমরা বুঝে থাকি তো এরপরে আর কোনো আলোচনা নাই কারণ হুজুর সর্বশেষ যেটা বুঝাইতে চাইছে দিলের তাকাজাটা দিলের মাকসাদটা দিলের চাহিদাটা সেটা ছিল উম্মত তোমার ভিতর যদি তাকওয়া আল্লাহ অর্জন হয়ে যায় তুমি তাকওয়া যদি অর্জন করো শুধু এই একটা গুণ যে আমি আল্লাহকে ভয় করি আমি যখন যেই মুহূর্তে যা করতেছি এটা দেখতেছেন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলি কে আল্লাহ আর কমা দাও একটু আর একটু কমা দাও হুজুর এটাই বুঝাইতে চেয়েছেন দীর্ঘ সময়ে দিলের তাকাজা দিলের মাকসাদ এটা ছিল এটা যে উম্মতের ভিতরে একটা গুণ যদি চলে আসে আমি যখন যেই কাজ করি না কেন এটা দেখতেছেন একমাত্র আমার আল্লাহ এই গুণটা এই সিফটটা যার ভিতরে হাসিল হয়ে যাবে যেটা অর্জন করতে পারবে দুনিয়ার কোনো মাহফিল দুনিয়ার কোনো মজলিস দুনিয়ার কোনো বক্তা দুনিয়ার কোনো বুঝানেওয়ালা দুনিয়ার কোনো পরামর্শওয়ালা কেহ তাকে বুঝাইতে হবে না সকলের বুঝা থেকেও যদি সে আলাদা হয়ে যায় তারপরও এক মাহবুদের ভয়ে রবের ভয়ে সকল গুণা থেকে নিজে নিজে সে বেঁচে যাবে শুধু একটা গুণ দিলের মধ্যে তাহলে আমরা ইফতার করাবো তো ইনশাআল্লাহ আমাদের নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পরে আর কোনো নবী আছে কথা বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী আছে নবীর পরে আর কোনো নবী আছে নবীর পরে যারা নবী দাবি করে তারা কি মুমিন না কাফের
বলেন না তারা কি মুমিন না কাফের মুমিন না কাফের মুমিন না কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই যেই বাংলাদেশে সূর্য ওঠে আজানের মাধ্যমে যেই বাংলাদেশে সূর্য ডুবে আজানের মাধ্যমে সেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপচাঁদ থেকে পাতুরিয়া পুরো বাংলাদেশ থেকে একটাই আওয়াজ তুলতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কথা বলেন ঠিক কি না সম্মানিত মুসলিয়ানি কিরাম এই বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক কি না বাংলার জমিন নয় মুসলমান নামাজ জীবনে কখনো পড়ে না কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া তার অন্তরে রয়েছে ঠিক কি না মুসলমান রোজা হয়তো রাখে না কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে আছে ঠিক কি না যেই অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রয়েছে যেই অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে সেই অন্তরের জবানগুলো থেকে আওয়াজ দিয়ে বলতে চাই অনতি বিলম্বে বাংলার জমিনে বাংলার সংসদে কাদিয়ানিদেরকে কাফের 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 ঘোষণা দিতে হবে দিতে হবে ইনশাআল্লাহ এই কাদিয়ানিরা কাফের বলেন কাফের কাদিয়ানিকে কাফের যারা মনে করবে না তারাও কাফের আমরা কাফের বলেছে এটা যারা বাইরে সমালোচনা করে বলবে হায় হায় তারা দি কাদিয়ানিদেরকে কাফের বলে এই গোষ্ঠীও কাফের এজন্য জোর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা চাই না বাংলাদেশের মানুষকে স্বর্ণের বাড়ি করে দিতে হবে আমরা চাই না বাংলার মানুষকে হীরা মুক্তার বাড়ি করে দিতে হবে বরং আমাদের প্রাণের দাবি দিলের দাবি বাংলার জমিনের 68000 গ্রামের 68000 গ্রামের লক্ষ লক্ষ মুসলমানের দাবি একটাই এই বাংলার জমিনের সংসদ থেকে কাদিয়ানিদেরকে মুসলিম কাফের ঘোষণা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য দ্বীনের হক কথাগুলো বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক বলেন আমিন আজকের মাহফিলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কামিয়াব বিধান করুক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চির সত্য কথা শোনানো আমি আপনি বড় আরামে বসে মাহফিল শুনতেছি এবং মাহফিল করতেছি কিন্তু আল্লাহ ভালো জানেন এই জমিনে মাহফিল কতদিন থাকবে এই জমিনে যারা কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন তারা কতদিন থাকবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন চতুর্দিকে তাকাইলেই দেখা যায় যারা কোরআনের কথা বলে যারা হাদিসের কথা বলে যারা মানুষকে দ্বীনের পথে ডাকে প্রতিটা কদমে কদমে তাদের বালা মুসিবত আসতেছে কথা বলেন বুঝে থাকবে ঠিক কি না মজার হাজরিন আমি স্পষ্ট কথায় বলতে চাই কেউ করবে হেফাজতে ইসলাম কেউ করবে চরমরাই কেউ করবে আওয়ামী লীগ কেউ করবে বিএনপি কেউ করবে আহলে হাদিস কেউ করবে সরচিনা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে যেই দলেরই করুক না কেন এই বাংলার জমিন মুসলমানের জমিন বাংলাদেশে উলামায়ে কেরাম নির্দ্বিধায় নির্বিঘ্নে কোরআনের কথা ইসলাম ও ইমানের কথা নির্দ্বিধায় বলে যাবে 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 ইনশাআল্লাহ এই জন্য আজকের এই মাহফিলটাকে আমি জোর গলায় বলতে চাই অনতি বিলম্বে গত কিছুদিন পূর্বে এক বক্তার জিহ্বা যারা কেটে দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাতে পায়ে অনুরোধ করে বলতে চাই
ওই সমস্ত কুলাঙ্গার গুলোকে রে এমন উচিত শিক্ষা দিয়ে দেন যেন বাংলার জনগণ বুঝে উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করা যায় না উলামায়ে কেরামের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় এজন্য মুআজ্জিন হাজরিন আপনারা শুধু দোয়া করে যাবেন আমাদের এই শায়েখদের জন্য আল্লাহ তাআলা যেন সকল বিপদ থেকে হেফাজত রাখেন আল্লাহ তাআলা যেন এই দারুল কুরআন মহিউ সুন্নাহ মাদ্রাসাটাকে যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে বলেন আমিন এখন আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান তকরির বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুখ মুফাসসির কুরআন شيخ صفات حسن دامت بركات العالية جامعة قاسمية كامل مدرسة نرشندي حضرت کے حضرت ملبان بيان پیش کرا جنن محفل ارپکتا تکے دار القرآن نوی سننا مدرسة ارپکتا تکے اترائلہ کا رشکتا ارپکتا تکے شبینا امرت کرا گلو